প্রতি বছরে ন্যায় এবারও বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করল উদ্ধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ। বৃহস্পতিবার মঞ্চের তরফে উদ্ধারবন্দ হাসপাতালের সামনে থেকে পথ পরিক্রমার আয়োজন করার পাশাপাশি বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক সঞ্জু রায় জানান, বাংলা নতুন বর্ষকে বিদায় জানিয়ে বাংলা পুরানো বর্ষকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে মাতৃভাষা ঐক্যমঞ্চ। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাঙালি কৃষ্টি সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মঞ্চের তরফে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বলে জানান তারা। এদিকে অনুষ্ঠানে মাতৃভাষা ঐক্যমঞ্চের বিভিন্ন কর্মকর্তা সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আমরা উদ্ধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ এই বর্ষ বিদায় জানিয়ে নতুন বর্ষের আগমন কামনা করছি। প্রতি বছরই আমরা করি। আমরা উদ্ধারবনবাসীর সহযোগিতা, সাহায্য এবং সমর্থন নিয়েই আমরা আস্তে আস্তে মাতৃভাষা ঐক্যমঞ্চ এই অঞ্চলের কৃষ্টি সভ্যতা কালচার আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি মাতৃভাষা ঐক্যের মাধ্যমে। এবারও আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকে আমরা বর্ষ বিদায় দিয়ে শুভকামনায় নতুন বর্ষকে আগমন জানাচ্ছি। আমরা আশা করি নতুন বর্ষ আমাদের শুভ হবে, সবার মনে আনন্দ আসবে, সবাই সুখ শান্তিতে থাকবে। এই আশা নিয়ে আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ আস্তে আস্তে এগিয়ে যাব এই রাস্তা দিয়ে আমাদের অনুষ্ঠান করে। এবং আমাদের সঙ্গে যেসব শিল্পী আছেন, আমাদের সদস্যরা আছেন, বিভিন্ন কর্মকর্তারা আছেন, শিশু শিল্পীরা আছেন, প্রত্যেককেই আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর কৃতজ্ঞতা জানাই আমাদেরকে যারা বিভিন্নভাবে সাহায্য করছেন তাদেরকেও আজকে এই শুভ দিনে আমরা কৃতজ্ঞতা জানাই জানিয়ে আমার বক্তব্য শেষ। বাংলা বর্ষকে বিদায় জানিয়ে নববর্ষকে বরণ করে নিতে এক পথ পরিক্রমার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্দ আজকের দিনে হাসপাতাল রোড থেকে আমাদের পদযাত্রা শুরু করব সাংস্কৃতিক অনুষ্ঠান করে। তাই এই অঞ্চলের প্রত্যেক দাদা ও মায়েদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আগামী বছর সেই কামনা নিয়ে মাতৃভাষা ঐক্যমঞ্চ আজকের দিনে অনুষ্ঠান করে চলেছে। তাই আমি আজকের এই শুভ অনুষ্ঠান শুরু করার প্রাক মুহূর্তে মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্দের সভাপতি শিক্ষাবিদ সীমান্ত ভট্টাচার্য মহাশয়কে দুটো শব্দ আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে তুলে ধরে অনুষ্ঠানের সূচনা করতে বিনম্র অনুরোধ করছি। শ্রদ্ধেয় সীমান্ত ভট্টাচার্য মহাশয়, মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্দ। বিনামূল্যে এডমিশন, বই, ইউনিফর্ম, যাতায়াতের সুবিধা দিয়ে এইচএস স্তর পর্যন্ত পড়ুয়াদের ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্টের সেন্ট মেরি একাডেমি। ভর্তির সময় কোনোরূপ এডমিশন ফি নেওয়া হবে না, দিতে হবে না বই, ইউনিফর্ম সহ যাতায়াতের জন্য কোনো ফি। এরকম একটি বড় ঘোষণা দিয়ে ক্লাস ফোর থেকে এইচএস স্তর পর্যন্ত ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্ট স্থিত সেন্ট মেরি একাডেমি আবাসিক প্রতিষ্ঠান। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে শিক্ষাদানের সুবিধাসহ রয়েছে এডমিশন ফি মকুবের মতো বড় রেহাই। এতে ছেলে মেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার সময় অভিভাবকদের হাজার ভোল্টের ঝটকা খেতে হবে না বলে মনে করেন সেন্ট মেরি একাডেমি কর্তৃপক্ষ। তাদের মতে বড় অঙ্কের এডমিশন ফির বোঝা বহন করার মতো ক্ষমতা না থাকায় অনেক মেধাবী ছাত্রছাত্রী ভালো গাইডেন্স থেকে বঞ্চিত হয়, ফলে বহু প্রতিভা হাতছাড়া হয় সমাজে। এদিকটা বিবেচনা করে এই এডমিশন ফির ব্যাপারটিকে বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, বই ইউনিফর্ম সহ যাতায়াতের ব্যবস্থাকেও বিনামূল্যের তালিকায় রাখা হয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আকর্ষণীয় ছাড়। বর্তমানে চতুর্থ শ্রেণী থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও সেন্ট মেরি একাডেমিতে অন্যান্য সুবিধাগুলি হল উন্নত মানের শিক্ষা প্রদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, টিউশনমুক্ত পাঠদান, শিক্ষার্থীর জন্য পরামর্শদাতা, কম্পিউটার শিক্ষা, 24 ঘন্টা সিসিটিভির পর্যবেক্ষণ, পরিবহনের সুবিধা, বিশেষ বৃত্তি প্রকল্প ইত্যাদি। একসাথে এত সুবিধা দিয়েও অ্যাডমিশন ফি, বই, ইউনিফর্ম এবং পরিবহনকে বিনামূল্যের পরিষেবা করে ইতিমধ্যে বিদ্যজনদের নজর কাড়তে সক্ষম হয়েছে সেন্ট মেরি একাডেমি। সেন্ট মেরির ঠিকানা ARC রোড, সেটেলমেন্ট, করিমগঞ্জ 788712। ফোনে যোগাযোগের নম্বরের জন্য নজর রাখুন ভিডিওর পোস্টারে।